খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দেশে বিভাজনের রাজনীতি চালাচ্ছে বিজেপি আজ সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করতে গিয়ে এমনই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র মহুয়া অভিযোগ করেন মণিপুরে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে বিজেপি মোদীকে তোপ দেখে মহুয়া বলেন ভারতের মানুষ আপনার ওপর আস্থা হারিয়েছেন আজ সংসদে মহুয়া মৈত্র বলেন আমরা সংসদে এসেছি তুম আবি চুপ রাহ প্রজাতন্ত্রের প্রশ্ন জিজ্ঞাসা করতে এখানে প্রধানমন্ত্রী একজন গভর্নরকে বলছেন চুপ করতে এই সংসদে নির্বাচিত সাংসদ হিসাবে আমাদের নিয়মিত চুপ করে থাকতে বলা হয় মণিপুরের এই নীরবতা ভাঙার জন্যেই এই আন্দোলন প্রধানমন্ত্রী মোদী আমাদের কথা শুনবেন না তিনি শেষ দিনে এসে ভাষণ দেবেন মানে আজকে দেবেন মণিপুর ইস্যুতে মহুয়া বলেন প্রধানমন্ত্রীর প্রতি আমার অনুরোধ মণিপুরের প্রশাসনে পরিবর্তন আনুন বিজেপি ডবল ইঞ্জিন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো মণিপুরের হিংসা সরকারের ওপর আস্থা হারিয়েছেন দেশবাসী হরিয়ানার হিংসা নিয়েও তোপ দেখেছেন মহুয়া তিনি অভিযোগ করেন দেশে বিভাজনের রাজনীতি করছে বিজেপি বলেন সবজি হিন্দু আর ছাগল মুসলিম হয়ে গিয়েছে মহু আরও বলেন সংসদে অনাস্থা আলোচনা চলছে কিন্তু প্রধানমন্ত্রী এখানে নেই গত দুদিনে আসেননি উনি তো সবার শেষে আসবেন মণিপুরে যাননি এখনও আমি জানি না এর চেয়ে দুর্ভাগ্যজনক কী আছে আমাদের প্রধানমন্ত্রী সংসদে আসতে অস্বীকার করছেন নাকি তিনি মণিপুর যেতে অস্বীকার করছেন মণিপুরে এবং মণিপুরের সাথে নিরবতা ভাঙা হোক এটি স্পষ্টতই অনুমোদিত ঘৃণামূলক অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ আমাদের হয়রানি করা যাবে না মমতাদি ভয় পায় না স্টালিন ভিতনন রাহুল গান্ধী ভয় পান না আমরা আপনাদের সবাইকে প্রত্যাখ্যান করব এবং আমরা জিতব আজ মণিপুরের অবস্থা তুলে ধরে সংসদে মমুয়া বলেন বাংলা ছত্তিশগড় রাজস্থানের থেকে মণিপুরের পরিস্থিতি আলাদা কারণ সেখানে তিন মাসে ছয় হাজার এফআইআর দায়ের করা হয়েছে কোন রাজ্যে এমনটা হয়েছে চার হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ষাট হাজার মানুষ আশ্রয়হীন কোন রাজ্যে এমন পরিস্থিতি কি উপনীত হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ